हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के ए फुलो पाता डिजाइन शेयर करब। रिक्वेस्ट करब वीडियो शेष पर्यंत देखार, और वीडियो केमन लगलो अवश्य कमेंट करे जानाबेन। चैनले नतून होले प्लिज चैनल सबसक्राइब करबेन सुंदर सुंदर डिजाइन पावार जोन्नो। तो आमी प्रथमे फुलटा तैरी करे नेब, पोरे पाता। फुल तैरी करार जोन्नो आमी देखुन माझखाने एकटा घर फाका रेखे चारदिके चारटे फोर तुले निएछि। माझखाने फाका, चारदिके चारटे फोर आमी तुले निएछि। एरपर जेको एक फोर थे पापड़ी शुरू करब। तो डान दिक फोर थे शुरू कर डान दिक फोर ऊपर लाइने डान दिक बराबर प्रथम पाँचटा फोर तुले तरपर लाइने बदिक एक घर कमिए डान दिखे एक बाड़िए आर पाँचटा फोर तुले एर उपर लाइने किन्तु आर बदिक कमिए डान दिक लेवल समान रेखे चारटे फोर तुले चारटे फोर तुले एर उपर लाइने दुदिक एक कमिए दुटो फोर तुले पापड़ी एक अंश हो गए। एबार आमी जेखाने ये पाँचटा फोर तुले सेई थेके फोर तुले आमी प्रथमे ऊपर दिके लम्बा करे पाँचटा, तारपर आबार पाँचटा, चारटे, तारपर दुटो, जेभाबे करी एई पाँचटा सेभाबे एकई रकम करे निएछि। एबार देखुन माझखाने जे भी शेपटा होयेछे सेखाने माझखाने आमी एकटा फोर तुले दिच्छि, ताहले आमादेर पापड़ी शेपटा सुंदर हबे। एक ही रकम भावे किन्तु आमी आरो तीनटे पापड़ी करे नेब। एखाने एकटा पापड़ी जेमन करेछि सेम भावे आमी आरो तीनटे पापड़ी करे निच्छि। প্রত্যেকটা পাপড়ি কিন্তু একই রকম ভাবে একই রকম ঘর সংখ্যা নিয়ে তৈরি করতে হবে, শুধু যে পাপড়িটা যেদিকে সেদিক বরাবরই যাবে। তো আমি চারটি পাপড়ি করে নিয়েছি। এইভাবে কিন্তু শুধু ফুল দিয়ে পুরো আসনটা হতে পারে, কিন্তু আমি ফুলের পাপড়ি থেকে একটা পাতা তৈরি করব। তো দেখুন যে কোনো একটা পাপড়ির মাঝখান থেকে শুরু করে আমি কোণাকুণি ফোর তুলে নিচ্ছি। এখানে আমি কোণাকুণি বরাবর উপরে বারোটা ফোর তুলে নিয়েছি। এখানে কিন্তু আমি ১২টা ফোর তুলে নিয়েছি। এরপর বাদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে আমি দুটো ফোর তুলে নিলাম ডান দিক বরাবর, তার উপরে দুদিকের লেভেল সমান রেখে আবার দুটো ফোর, মানে চারটি ফোরের একটা বক্স আমি তৈরি করে নিয়েছি। এর উপরে আবার বাদিক থেকে দুটো ঘর ছেড়ে দিয়ে ডান দিক বরাবর আমি তিনটে ফোর পাশাপাশি প্রথমে তুলে নিলাম। তিনটে ফোর পাশাপাশি তুলে নিয়েছি, তার উপরে দুদিকে লেভেল সমান রেখে তিনটে ফোরের আমি আরো দুটো লাইন করে নিচ্ছি। তিনটে ফোরের লাইন হয়ে গেছে। এবার দেখুন আমি পাতা তৈরি করব। তো প্রথম ফোর তুলছিলাম সবুজ, সেটা দুই নম্বর ফোরটা নিচ থেকে একটা ফোর ছেড়ে দিয়ে দুই নম্বর ফোরের সাইডে আমি একটা ফোর তুলে নিলাম কোণাকুণি ভাবে। তার নিচের লাইনে আমি প্রথমে পাশাপাশি দুটো ফোর তুলছি, প্রথমে পাশাপাশি দুটো ফোর, তার নিচে আবার পাশাপাশি দুটো ফোর, মানে চারটে ফোরের একটা বক্স তৈরি করছি। এবার ওই ফোরেরই অপোজিট দিকে একই রকমভাবে প্রথমে একটা ফোর, তারপর এক ঘর ছেড়ে দিয়ে চারটে ফোরের একটা বক্স আমি তৈরি করে নেব। আমি কোণাকুণিভাবে যে দাগটা তৈরি করেছি সেটার দুই নম্বর ফোরে আমি এটা করলাম। এরপরে কিন্তু একটা ঘর ছেড়ে দিয়ে তার পরের ফোরটার নিচে আমি আবার শুরু করছি। প্রথমে তিনটে ফোর তুলে নিচ্ছি পাশাপাশি, তার নিচের লাইনে বাদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে কিন্তু আমি চারটে বাড়িয়ে ছটা ফোরের একটা লাইন করেছি। এর নিচের লাইনে বাদিক থেকে একটা কমিয়ে ডান দিকের লেভেল সমান রেখে পাঁচটা ফোরের লাইন করেছি, তার নিচের লাইনে দুদিক থেকে একটা করে কমিয়ে তিনটে ফোর, তিনটে ফোর তুলে নিলাম। এবার এই যে ছটা ফোরের লাইনটা আমি তুলেছিলাম তার একদম ডান দিকের ফোরের ওপরে একটা ফোর আমি তুলে দিচ্ছি। এবার একই রকম ভাবে অপোজিট দিকে আরেকটা এরকম পাতা কিন্তু আমি তৈরি করে নেব। এই দাগের এদিকেও ঠিক যেরকম ভাবে পাতা তৈরি হবে অপোজিট দিকেও সেম সেম হবে। তো দুদিকে দুটো হয়ে গেছে। এবার এই ফোরটা থেকে এক দুই তিন তিনটে ফোর কিন্তু ছেড়ে দিয়ে চার নম্বর ফোরের থেকে আমি আবার তিনটে ফোর তুলে নিচ্ছি। চার নম্বর ফোর থেকে তিনটে ফোর আমি পাশাপাশি তুলে নিচ্ছি, তার নিচের লাইনে বাঁদিকে একটা কমিয়ে আর ডান দিকে চারটে বাড়িয়ে ছটা ফোরের একটা লাইন করেছি, তার নিচের লাইনে দুদিক থেকে একটা করে কমিয়ে চারটে ফোরের একটা লাইন আমি তৈরি করে নিচ্ছি। চারটে ফোরের লাইন তৈরি করে নিচ্ছি। এরপর এই যে ছটা ফোরের লাইন সেটা ডান দিকে আবার একটা ফোর, খুব সুন্দর পাতা হয়ে গেছে। অপোজিট দিকেও কিন্তু একই রকম ভাবে আমি
আরেকটা করে নেব। এবার এইটা থেকে যে ফোরটা থেকেই পাতা দুটো তৈরি হলো তার থেকে দুটো ফোর ছেড়ে দিয়ে তিন নম্বর ফোর থেকে আমি আবার শুরু করব। এখানে কিন্তু আমি প্রথমেই ছটা ফোরের একটা লাইন তৈরি করে নেব। ছটা ফোরের লাইনের নিচে বাঁদিকে দুটো ছেড়ে দিয়ে ডান দিকে একটা ছেড়ে দিয়ে তিনটে ফোর আমি তুলে নিচ্ছি। তার উপরে বাঁদিকে তিনটে ছেড়ে দিয়ে ডান দিকে লেভেল সমান রেখে তিনটে ফোর তুলে নিলাম। এর উপরে ডান দিকে লেভেল সমান রেখে একটা ফোর আমি তুলে নিচ্ছি। একই রকম ভাবে কিন্তু আমি অপোজিট দিকে করে নেব। অপোজিট দিকে করার সময় ফ্রেমটা ঘুরিয়ে নিলে ভালো হয়। তো আমি পাতাটা করে নিয়েছি। এবার কিন্তু এই পাতার রাউন্ডে আমি একটা করে রাউন্ড সেলাই দেব। সেটার জন্য এই যে ফুলের পাপড়িটার উপরে যে দুটো ফোর ছিল সেটার কিন্তু বাঁদিকে কোনাকোনিভাবে প্রথমে ফোর তুলে আমি লম্বা করে পাঁচটা ফোর তুলে নিচ্ছি। লম্বালম্বিভাবে পাঁচটা ফোর আমি তুলে নিচ্ছি। এরপর বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে আবার লম্বা করে আমি তিনটে ফোর তুলে নিচ্ছি। বাঁদিক থেকে ছেড়ে দিয়েছি, তিনটে ফোর তুলেছি, আবার বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে লম্বা করে দুটো ফোর তুলেছি। এরপর বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে কোনাকুনিভাবে আমি চারটে ফোর তুলবো। বাঁদিক থেকে একটা করে ছাড়বো এবং কোনাকুনি করে সিঙ্গেল ফোর তুলবো। এইভাবে কিন্তু আমি চারটে ফোর তুলেছি। এরপর আবার বাঁদিক থেকে ছেড়ে পাশাপাশি আমি দুটো ফোর তুলে নিলাম। আবার বাঁদিকের ঘর দুটো ছেড়ে পাশাপাশি আমি তিনটে ফোর তুলে নিলাম। এর উপরের লাইনে আমি ডান দিক বরাবর পাশাপাশি কিন্তু বারোটা ফোর তুলে নেব। এখানে কিন্তু বারোটা ফোর আছে। এই রাউন্ডের মতো আমি কিন্তু নিচের দিকেও একটা করব। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি ফ্রেমটা ঘুরিয়ে নিইনি তাই এখানে ওখানে যেটা লম্বা হয়েছিল এখানে সেটা পাশাপাশি হয়েছে পাঁচটা ফোর। এরপর এক লাইন উপরে গিয়ে আবার ডান দিক বরাবর তিনটে ফোর, তার উপরে দুটো ফোর পাশাপাশি, এর উপরে বাঁদিক থেকে একটা করে ছাড়তে ছাড়তে কোনাকুনি বরাবর সিঙ্গেল চারটে ফোর, চারটে ফোর তুলেছি। তারপর একটা ঘর ছেড়ে দিয়ে লম্বা করে দুটো ফোর তুলে নিচ্ছি। এরপর আবার বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বি তিনটে ফোর তুলে নিচ্ছি। তারপর আবার একটা ঘর ছেড়ে দিয়ে এখানে লম্বালম্বি এগারোটা ফোর দিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমার পাতাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার সেলাই হয়ে গেছে। আশা করি ডিজাইনটা খুব ভালো লেগেছে। কেউ চাইলে পুরো এই ডিজাইনটাও করতে পারে সারি সারি করে, অথবা আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে এই পাতা ফুলের চারটে পাপড়ির সঙ্গে চারটে পাতা। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।